নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, যারা যারা হাইলাকান্দির মানুষ আর বিশেষ করে বড়াকবেলির ভিতরের মানুষ, যেমন করিমগঞ্জ বা শিলচরের মানুষ আছো, তারা আজকের এই ভিডিওটা দেখো। ভিডিওটাত বহুত বেশি ইম্পর্টেন্ট কিছু আপডেট দেওয়াইব। আপনারা বহুতে বিনা পরীক্ষার চাকরির বিষয়ে আমার বহুত সময় কমেন্ট করা হয়েছে বলে আমরা এক্সাম দিতাম না, ডাইরেক্ট কিছু জবও বাসেনি থাকলে আমারে জানাইন। তো বন্ধুরা, আজকের ভিডিওটাত আমি আপনারা লাগি নতুন নতুন কিছু আপডেট লইয়া আইছি, যেটা ইন্তর মধ্যে আপনারা কোনো ধরনের পরীক্ষা দিতে লাগতো না, ডাইরেক্ট জয়েনিং হইব, পোস্ট অফিসের চাকরি হইব, পোস্ট মাস্টারের পোস্ট আছে। তো আপনারা বিশেষ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি ভিডিওত পুরা ইনফরমেশন দিয়া দিমু। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারবো আমি অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা দেখাই আর। তো অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারবো টোটাল যেটা পোস্ট আছে, টোটাল পোস্ট আছে 38,926টা। তো 38,926টা কম পোস্ট নেই, বহুত বেশি পোস্ট। তারপরে আছে গিয়া অর্গানাইজেশন হইলো ইন্ডিয়া পোস্ট বা পোস্ট অফিসের আন্ডারে, কোয়ালিফিকেশন মাত্র মেট্রিক পাস, মেট্রিক পাস হইলে হইব। আর আপনারা অনলাইন অ্যাপ্লাই হইব। আর অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে, অ্যাপ্লিকেশন ফিজটা এখানে 100 টাকা দেখার। তো কার কার লাগে 100 টাকা গভর্নমেন্ট ফিজ, এটা হইলো অ্যাপ্লিকেশন ফিজ, মানে গভর্নমেন্টর যেটা ফিজ, গভর্নমেন্টে যেটা পাইব এটার কথা খোয়াওয়ার। তো কার কার লাগে 100 টাকা থাকবো আর কার কার লাগে থাকতো না, এটাও ভিডিওটা আমি দেখিয়ে দিব। লাস্ট ডেট যেটা অ্যাপ্লাই ডেটা হলো 5 জুন, জুনের 5 তারিখ আছে লাস্ট ডেট। তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে এর আগে অ্যাপ্লাই করতে পারবে, কই থেকে অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ফুল ইনফরমেশন পাইবে। কাজের ভিডিও কোনো সময় স্কিপ করিও না, ইম্পর্টেন্ট হইব। তো বন্ধুরা, আপনারা আমি দেখিয়ে দিয়ার এখন যে আপনারা কীরকম কিতা সিলেকশন হইব বা কোয়ালিফিকেশন বা বয়সের সীমা। তো আপনার যেটা মিনিমাম কোয়ালিফিকেশন আপনারা মেট্রিক পাস থাকতে লাগবো। বয়সের যেটা সীমা আছে এটা হলো 18 বছর থেকে 40 বছরের ভিতরে বয়সের সীমা থাকতে লাগবো। আপনারা দেখতে পারবা 18 থেকে 40, এটা হলো জেনারেল ক্যান্ডিডেট যারা তারার লাগে। যারা ওবিসি ক্যান্ডিডেট তারা রইব 18 থেকে 43 পর্যন্ত থাকো। আর যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট তারা 18 থেকে 45 পর্যন্ত আপনারা বয়সের সীমা আছে, এর ভিতরে আপনারা করতে পারবা অ্যাপ্লাই। আর আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা এটা তো সবর থাকবো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর নেক্সট যেটা ইম্পর্টেন্ট কথা হইল গিয়া কার কার লাগে ফিজ থাকবো। তো বন্ধুরা, যারা যারা ওবিসি আর জেনারেল ক্যান্ডিডেট, যারা সেলেরা, শুধু সেলেরার কথা কই আর, যারা ওবিসি আর জেনারেল ক্যান্ডিডেট সেলেরা যারা, তারা লাগে গভর্নমেন্টের একটা ফিজ কাটতে লাগবো, যেটা আপনারা অ্যাকাউন্ট থেকে খাটিয়ে লইয়া যাব। অ্যাকাউন্ট থেকে মানে আপনার যদি অ্যাপ্লাই যেখান থেকে করবা, এখান থেকে যে মানুষের অ্যাপ্লাই করবা এখান থেকেও খাটিয়ে যাবো, আপনার তাদের ক্যাশ দিলেইবা। তো কই থেকে অ্যাপ্লাই করতে পারবা এটা আমি ডিটেলস দিয়া দিব। আর নেক্সট হইল গিয়ে আপনারা যারা মেয়েরা আসো তারার কোনো ধরনের গভর্নমেন্ট ফিজ লাগতো না, যারা এসসি আসো এসটি আসো তারার লাগে, বা হ্যান্ডিক্যাপ মানুষ যারা তারার লাগে কোনো ধরনের ফিজ, গভর্নমেন্ট ফিজ দিতে লাগতো না। তো বন্ধুরা, এখন কথাটা হইলো যে আপনারা কই গিয়ে অ্যাপ্লাই করতে পারবা। তো বন্ধুরা, যারা যারা আপনার অ্যাড্রেস হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আছে, বা যারা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্টও আছে, তো বিশেষ করে আমি যারা হাইলাকান্দি আছে তারা রেখো ইয়ার, তারা আপনারা একটা কাজ করতে পারবা। আপনারা হাইলাকান্দি টাউনের ডিটি অফিস আছে, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস, যেখান থেকে ড্রাইভিং লাইসেন্স বানানি হয়। হাইলাকান্দি হসপিটাল চৌমাতার কিনারও আছে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস, পুরান হসপিটাল চৌমাতার কিনারও। এখানেও একটা কম্পিউটার সেন্টার আছে, সেবা কম্পিউটার এসিবিএ সেবা কম্পিউটারও আপনারা গিয়া এখান থেকে অ্যাপ্লাই করতে পারবা। আমি নাম্বার দিয়ে এই নাম্বারও যোগাযোগ করিয়া, যদি আপনারা ঘর বেশি দূর হয় যেমন করিমগঞ্জ বা শিলচর, তাইলে আপনারা এখানেও নাই আপনারা ঘর বইয়া জাস্ট অ্যাপ্লাইটা করাইতে পারবা। অ্যাপ্লাই করার লাগে আপনারা একটা নাম্বার হইলো, এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট রাখবা, নাম্বারটা যোগাযোগ করবা। আমি নাম্বারটা এখানে লিখিয়ে দিই আর আপনারা এমনি দেখতে পারবা, 9707400927। তো এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট রাখে নিতে পারেন, 9707400927। এই নাম্বারও আপনারা কলও করতে পারেন, কল করে আপনারা ফুল ইনফরমেশন জানতে পারবা যে কীরকম অ্যাপ্লাই করতে পারবা। আর যারা যারা অ্যাপ্লাই করবে, তো যদি সেলেরা জেনারেল সেলেও বা ওবিসি সেলেরাও তারা গভর্নমেন্ট ফিজ 100 টাকা থাকবো। তো এটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে লাগবো যদি ডিস্ট্রিক্ট আপনারা দূরই হয়। যদি আপনারা হাইলাকান্দি হয় বা কিনারো, যদি এখানে অন্য দূরই হইলেও যদি আপনারা সেবা কম্পিউটার হয় করতে পারো, তাহলে আপনারা ক্যাশ দিলেই হয়ে যাব। আর অ্যাপ্লিকেশন চার্জ যেটা সেলেরাও মাপ মেয়েরা সবার লাগে, অ্যাপ্লিকেশন চার্জ একটা 100 টাকার অ্যাপ্লিকেশন চার্জ থাকবো। তো জেনারেল আর ওবিসি সেলেরার লাগে টোটাল হইব 200 টাকা, 100 টাকা গভর্নমেন্ট ফিজ আর 100 টাকা অ্যাপ্লিকেশন চার্জ। আর যারা মেয়েরা আসো বা এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা লাগে শুধু ফিজ থাকবো 100 টাকা, কারণ যেটা কম্পিউটার চার্জ অ্যাপ্লিকেশন চার্জ থাকবো। তো এই নাম্বারে যোগাযোগ করি আপনারা অ্যাপ্লাই করিয়া দেওয়া হয়ে যাব। আপনারা অনলাইনে গুগল পে, ফোনপে, পেটিএম, যেরকম পারো পেমেন্ট করলি বা এই নাম্বারও পেমেন্ট করলিলে হইব। আগে হোয়াটসঅ্যাপে একবার কন্ট্যাক্ট করলেও বা কল করলে হইব, আর এরপরে পেমেন্টটা করিলি বা করিয়ালে অ্যাপ্লাই করি আপনারা হোয়াটসঅ্যাপও পিডিএফ পাঠিয়ে দেওয়া হয়ে যাব। তো বন্ধুরা, এটা ছাড়াও আরও কিছু অ্যাপ্লাই চলে, যেমন এগ্রিকালচার আছে, ফ্লাড কন্ট্রোল আছে, ইরিগেশন আছে, এরপরে
মিউনিসিপালিটি আছে বা পিডাব্লিউডি আছে, পিএনআরডি আছে, পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেটা আছে, তো ইটা সব ডিপার্টমেন্টও আলগা আলগা এপ্লাই চলে, তো ইটা সব তো ডিপার্টমেন্টও কম্বাইন এপ্লাই চলে। এটাই তো যদি কেউ করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারো। আর যদি আপনার আর অন্য কিছু চাকরির আপডেট লাগে বা এরকম রেগুলার চাকরির আপডেট লাগে, আমি ডেসক্রিপশনও ভিডিওর ডেসক্রিপশনও আপনারা দেখতে পারবা, এখানেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক জয়েন করিয়েও থাকতে পারো, থাকলেও নতুন নতুন চাকরির আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপও পার্সোনালি দেওয়া হয়ে যাব। তো বন্ধুরা, যদি আপনার ভিডিওটা ভাল লাগছে ভিডিওটা শেয়ার করবা, যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা করতে পারবা। কোনো ধরনের পরীক্ষা হইতো না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হইব। ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে যারা যারা অ্যাপ্লাই করবে, 38,926টা পোস্ট আছে এখন, যদি অ্যাপ্লাই যদি 40,000 হয়ে যায় বা 50,000 হয়ে যায় তাহলে তো সবারই চাকরি দেওয়া হইতো না, তো তখন মেরিট বেসিসে সিলেকশন দেওয়া হইব, কিন্তু পরীক্ষা কোনো ধরনের হইতো না, ডাইরেক্ট সব কিছু দেওয়া হইব। এই নাম্বারে যোগাযোগ করলেও, এখান থেকে অ্যাপ্লাই করলেও সব কিছু আপনারা নিজে নিজে জানতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা শেয়ার করবা, আর হাইলাকান্দি ডিটি অফিসের এখানে আইয়া এই নাম্বারে যোগাযোগ করলেও হইব, বা এমনিও ফোন করি আপনারা ইনফরমেশন জানিয়ে এরপরে এখান থেকে আইয়া অ্যাপ্লাই করতে পারবে, বা অনলাইনে ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাটাইয়া ডকুমেন্ট দিয়েও অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করবা, নেক্সট ভিডিওতে আরও কিছু নতুন আপডেট লইয়া আওয়া হইব, ততক্ষণ লাগি ধন্যবাদ।